নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আরেকবার। তো আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা অতি সুস্বাদু একটা রেসিপি, তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি। শুরু করছি আজকের রেসিপি, চিকেন ভেজিটেবল স্যুপ রেস্টুরেন্ট স্টাইলে। তো এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসও অন করা আছে, আর আমি দিয়ে দিচ্ছি 750 ml জল, এই কাপের 3 কাপ। 3 কাপ জল আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি রসুন 1 টিস্পুন, রসুন বাটা আছে, দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো, এটা 1/2 টিস্পুন দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। আর এখানে আমি চিকেন নিয়েছি, দেখুন 150 গ্রাম। তো চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, এক টিস্পুন তেল দিয়ে দিচ্ছি, আমি অলিভ অয়েল দিচ্ছি, আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল দিতে পারেন, দিয়ে দিচ্ছি গাজর, এখানে আমি ছোট সাইজের একটা গাজর এরকম ভাবে কুচো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভুট্টা, এরকম বাটির আমি 1 বাটি নিয়ে নিয়েছি, মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, নুন আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, ভালো করে এবার মিক্স করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর আমি 10 থেকে 15 মিনিট বয়েল করব, মাঝখানে একবার উল্টে দেব, আর গ্যাসটা মিডিয়ামে করে দিচ্ছি, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ গাছের ওপরের পোর্শনটা দিয়েছি, গ্রিন পোর্শনটা, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটু নাড়াচাড়া করে চিকেনটা উল্টে দেব। 7-8 মিনিট হয়েছে, আরো আমি 7-8 মিনিট ফুটিয়ে নেব, গ্যাসটা একটু বাড়িয়েই দিচ্ছি আমি, আর ঢাকনাটা আবার দিয়ে দিলাম, ঢাকনাটা আমি তুলে নিচ্ছি, আর 15 মিনিট হয়ে গেছে, আমি এবার চিকেনগুলোকে বার করে নিচ্ছি, আর চিকেনগুলোকে আমি হাড়ের থেকে ছাড়িয়ে নেব, তারপরে আমি আবার ফিরে আসি। চিকেনটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দিচ্ছি, যতক্ষণ চিকেনটা আমি ছাড়াচ্ছিলাম গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছিলাম একদম, এবার আমি মিক্স করে নিচ্ছি চিকেনের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি আমি এবার সোয়া সস 1 টিস্পুন, 1 টেবিল স্পুন দিচ্ছি টমেটো সস, ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছি জল দিয়ে, 1/2 কাপ জল দিয়ে আমি গুলে রেখেছি, তো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আছে 1.5 টেবিল চামচ, তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে কন্টিনিউয়াস নাড়াবো, না হলে কর্নফ্লাওয়ারটা থকথকে হয়ে যাবে। এবার এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইল তো রেস্টুরেন্টের মতোই আমি করছি, ডিমটাকে আমি ভালো করে 1 চিমটে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, তো ডিমটা এবার আমি আস্তে আস্তে দিতে থাকব, একটু করে দেব আর নাড়াবো, তো এইভাবে আমি পুরো ডিমটা দিয়ে দিলাম আর নাড়াতে থাকব। এবার আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এখানে 1/2 ঘানা পাতিলেবুর রস আছে, আর নিয়ে নিয়েছি
কোরিয়েন্ডার লিফ, ধনে পাতা, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি যে তেজপাতাটা দিয়েছি সেটা আমি উঠিয়ে নেব যখন সার্ভ করব আমি। এটা অপশনাল, তেজপাতা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এবার আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব নাড়তে নাড়তে। আর নুনটাও আমি মাঝখানে চেখে নিয়েছিলাম, একদম ঠিক আছে। তো আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি 2-3 মিনিট রেখে তারপরে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি, চিকেন ভেজিটেবল স্যুপ। আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন এরকম হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি আশা করি, 100% আশা করি যে আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই হেলদি আর খুবই টেস্টি, একদম রেস্টুরেন্টের স্টাইলে। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা আমাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনাদের কাছে পরপর রান্নার ভিডিও পৌঁছে যাবে। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।